মানুষের প্রতি মানুষের বিশ্বাস কি আসলেই আছে? অন্তত দানবাক্সে তালা, বাইকের শিকল আর দড়িতে আটকানো কলম দেখে ধরেই নিয়েছিলাম বিশ্বাস আসলে মৃতপ্রায়, বিশ্বাসের আর নিঃশ্বাস নাই। ঠিক তখনই আমরা খোঁজ পেয়েছিলাম কুমারখালী শিপনের দোকানদার ছাড়া ভিন্ন রকম দোকানের। একই রকম সততা স্টোরে দেখা মিলল রাজবাড়ী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিশ্বাস ও সততার অভিনব দৃষ্টান্ত দুটি শেয়ার হল ফ্রুটিকার ফেসবুক পেজে। আপনাদের রেসপন্সেও আমরা দেখতে পেলাম বিশ্বাস আর সততার শক্তিকে বাঁচিয়ে রাখার প্রেরণা। তারপর আমরা উদ্যোগ নিলাম আরেকটি অভিনব এক্সপেরিমেন্টের। বিভিন্ন স্থানে বসানো হল ফ্রুটিকার বুথ, সেখানে রাখা হয়েছিল একটি বক্স যেটিতে আগ্রহী ক্রেতারা ফ্রুটিকার দাম পরিশোধ করতে পারে। কিন্তু টাকা বুঝে নেওয়ার জন্য ছিল না কোনো দোকানদার। কি হবে এরপর, কে জিতবে এই সততার পরীক্ষায়? চলুন নিজেরাই দেখে নিই। আমি যখন এই কনসেপ্ট দেখলাম আমার দেখি খুব ভালো লাগছে, এই জন্য আমি আসলে কিনছি। এখানে মানুষের সচেতনতা বাড়ুক, অ্যাওয়ারনেস বাড়ুক, যে সততার প্রতি। এখানে পণ্যের মূল্য তো দেওয়াই আছে, সো এমনি নেওয়ার তো কোনো যৌক্তিকতা নেই। আর আমরাই যদি হচ্ছে এটা না করে দায়িত্ববোধ থেকে, তাহলে সাধারণ পাবলিক কীভাবে করবে? আমি মনে করি এটা একটা মহৎ উদ্যোগ। এখনো সততা আসি বিদেই তো আমরা এখনো কিছুটা ভালোভাবে আছি। ওখানে তো দাম লেখাই আছে, টাকা ছাড়া কিনবো কেন? আমাদের স্কুলের সামনে হলে তো আরো ভালো হতো। ওখানে লেখা দেখলাম যে 20 টাকা দিয়া ওখান থেকে আপনার পছন্দ মতো একটা নিয়ে নেন, এই জন্য পছন্দ মতো আমি একটা নিয়ে নিলাম। আমাদের মাঝে এতগুলো ভালো মানুষ এখনো আছে বলেই আমরা পেয়েছি সততার এমন দারুণ দৃষ্টান্ত। এ বিশ্বাস ছড়িয়ে যাক দেশের প্রতিটি মানুষের মাঝে। ফ্রুটিকা, একটু বেশি পিওর।